অন্তর্গত দাকিখান গ্রামে। আমি যখন কলেজে ভর্তি হই তখন কলেজের জগন্নাথ কলেজের ছাত্র থাকাকালীন 1962 সালে হামুদুর রহমানের শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের জন্য যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি, মিটিং মিছিল সার্বক্ষণিক কর্মী হিসেবে কাজ করি। এমনিভাবেই ছাত্রলীগের রাজনীতিতে গভীরভাবে জড়িয়ে মুক্তিযুদ্ধে যাওয়ার কারণটা আমার মনে হয় যে একটু বিস্তারিতভাবে বলা দরকার নতুন প্রজন্মের জন্য। 1946 সালে পাক ভারত উপমহাদেশে একটা নির্বাচন হয়েছিল ব্রিটিশদের আমলে। সেই নির্বাচনে কংগ্রেসের দাবি ছিল অবিভক্ত ভারত, এক ভারত থাকবে, ভারত ভাগ হবে না। আর মুসলিম লীগের দাবি ছিল ভারতকে ভাগ করে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র। এই বাংলাদেশের তৎকালীন মুসলিম লীগের সভাপতি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বাংলা। তিনি তার খুবই স্নেহধন্য শিষ্য তৎকালীন ছাত্রনেতা ইসলামিয়া কলেজের জিএস শেখ মুজিবুর রহমান তাকে নিয়ে সারা বাংলা চারণের বেশি ঘুরে মুসলিম লীগের পক্ষে পাকিস্তানের পক্ষে ভোট চান এবং বাংলার জনগণ মুসলিম লীগের পক্ষে পাকিস্তানের পক্ষে ভোট দেন। আজকে যারা পাকিস্তান তারা কিন্তু 1946 সালে ভোট দিয়েছিল অবিভক্ত ভারতের জন্য। ভাগ্যের নির্মম পরিহাস, বাঙালিরা যে পাকিস্তান মানালো দেশ স্বাধীন হওয়ার বলতে গেলে পরের দিনই তারা বলল পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। বাঙালিরা দাবি করেছিল ঠিক আছে আমরা উর্দু মেনে নিলাম, বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করা হোক। পাকিস্তানের লোকসংখ্যার 56% ছিল বাঙালি, মাত্র 6% ছিল উর্দু ভাষাভাষী। পাকিস্তানের বর্তমান তারা কিন্তু পাঞ্জাবি ভাষা, বেলুচ ভাষা আছে তাদের, সিন্ধি ভাষা, ফ্রন্টিয়ারের আলাদা ভাষা। তারা যখন রাষ্ট্রভাষা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে অস্বীকার করেছে তখন পাকিস্তানের জন্য আন্দোলন করি ছাত্রনেতা শেখ মুজিব তার বন্ধুদের নিয়ে মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই পাকিস্তানের মাধ্যমে বাঙালির মুক্তি আসবে না, বাঙালির মুক্তির জন্য আবার সংগ্রাম করতে হবে। সেই লক্ষ্যেই সেদিনের তরুণ নেতা শেখ মুজিব 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা করে ছাত্রলীগের মাধ্যমে আন্দোলন চলতে থাকে। 1952 সালের 21 ফেব্রুয়ারি সেই দিন পুরো পাকিস্তানের সংসদ অধিবেশন আহ্বান করে বাজেট অধিবেশন। বঙ্গবন্ধু তখন জেলে, জেলখানার থেকেই ছাত্রলীগকে নির্দেশ দেন যে ওই দিনই যেন ছাত্র ধর্মঘট ডাকা হয়। বঙ্গবন্ধু জেলখানা থেকেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনশন ধর্মঘট শুরু করেন। বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি পায় 1954 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে একটা নির্বাচন দেয়, সেই নির্বাচনে যুক্তফ্রন্ট গঠিত হয়। বাংলার অভিসম্বাদিত নেতা শেরে বাংলা কে ফজলুল হক, পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান বাসানি এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ জননেতা শেখ মুজিব, এই 4 নেতার নেতৃত্বে নির্বাচনে
যুক্তফ্রন্ট নৌকা মার্কা নিয়ে জয়ী হয়। মাত্র 9টি আসনে মুসলিম লীগ জয়লাভ করে। এই বিপুল জয়ের পর যুক্তফ্রন্ট সরকার গঠন করে এবং সরকার গঠনের 2 মাসের মাথায় ষড়যন্ত্র করে নারায়ণগঞ্জের আদমজি বিশ্বের সবচেয়ে বৃহত্তম পাটকল সেখানে বাঙালি বিহারি দাঙ্গা লাগিয়ে দেওয়া হয়। লাগিয়ে দিয়ে 92 ক দ্বারা জারি করে শেরেবাংলাকে ফজলুল হকের মন্ত্রিসভা বাতিল করে ইস্কান্দার মির্জা ক্ষমতা দখল করে নেন এবং মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য শেখ মুজিবকে মন্ত্রীর বাসভবন থেকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া। যাই হোক, বঙ্গবন্ধু বের হয়ে আসার পর পরবর্তীকালে তিনি পাকিস্তানের গণপরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি গণপরিষদে দাঁড়িয়ে বারবার বলেছেন যে পূর্ব পাকিস্তান সোনালী আট পাট বিক্রি করে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার 80% উপার্জন করে, আর পশ্চিম পাকিস্তান তুলা বিক্রি করে বৈদেশিক মুদ্রার 20% উপার্জন করে। খরচের সময় পূর্ব পাকিস্তানের 80% বিপরীতে মাত্র 18% টাকা বৈদেশিক মুদ্রা খরচ করা হতো, আর পশ্চিম পাকিস্তানে 20 টাকার বিপরীতে তারা 82 টাকা খরচ। পাকিস্তানের লোকসংখ্যার 56% বাঙালি। পাকিস্তানের সেনাবাহিনীতে বাঙালি সৈন্যের সংখ্যা ছিল মাত্র 7%। পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা 44%, সেনাবাহিনীতে তাদের সংখ্যা ছিল 93%। এমনিভাবে শোষণ বৈষম্য সব ব্যাপারে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারে একজন সচিব বাঙালি ছিল, বিদেশের কোনো রাষ্ট্রদূত বাঙালি ছিল। বিভিন্ন যেমন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রধান হওয়া দূরে থাক, তারা কেউ কর্নেলের মর্যাদার উপরে কোনো বাঙালি পাকিস্তানের 23 বছরে যেতে পারেনি। এই ধরনের বৈষম্য শোষণ অবিচারের বিরুদ্ধে বঙ্গবন্ধু বলেছেন, যদি এগুলো বন্ধ করে না হয় তাহলে বাঙালিরা নিজেদের মতো করে ভাবতে বাধ্য হবে, অর্থাৎ স্বাধীনতার ইঙ্গিত তিনি দিয়েছেন। 1966 সালে বাঙালির বাঁচার দাবি হিসেবে মুক্তি সনদ হিসেবে দেশবাসীর সামনে বঙ্গবন্ধু 6 দফা দাবি উপস্থাপন করেন। আইয়ুব খান ঘোষণা দিলেন যে অস্ত্রের বাসায় তিনি শেখ মুজিবকে মোকাবেলা করবেন, করলেনও তাই। বঙ্গবন্ধুকে 66 সালে জেলে নিয়ে যাওয়া হয়। জেলে যাওয়ার 2.5 বছরের মাথায় তিনি জেলে আছেন, ওই সময় তার বিরুদ্ধে একটা নতুন মামলা দায়ের করা হয়, আগরতলার ষড়যন্ত্র মামলা। এই মামলা দিয়ে বঙ্গবন্ধুকে ফাঁসি কেষ্টে ঝুলানোর জন্য সমস্ত আয়োজন তারা সম্পূর্ণ করেছে, কিন্তু বাদ সাধল ছাত্র সমাজ, বাংলার সংগ্রামী ছাত্র সমাজ 11 দফা দিয়ে আন্দোলন শুরু করে গণ অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানের পতন ঘটে এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলা আগরতলা মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য করে। বঙ্গবন্ধু 22 ফেব্রুয়ারি মুক্তি পান, 23 ফেব্রুয়ারি কৃতজ্ঞ বাঙালি জাতি তাকে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। আজকে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ছাত্র সমাজের পক্ষ হতে সেই উপাধি প্রদান করেছে। আইয়ুব খানের আগরতলা ষড়যন্ত্র মামলা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে মামলাটা দিয়েছিল সেই মামলাটা পড়লেই মুক্তিযুদ্ধের ইতিহাসের আর কোনো সাক্ষী দরকার নাই। আইয়ুব খান বলেছিলেন যে শেখ মুজিব পুরো পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য 1962 সাল থেকে ছাত্রলীগ তাদেরকে ট্রেনিং দিচ্ছে। 2 নম্বর অভিযোগে বলেছিল শেখ মুজিব পাকিস্তানের বাঙালি মিলিটারি সদস্যদেরকে রিভোল্ট করার জন্য তাদের ঐক্যবদ্ধ করছে এবং প্ররোচনা দিচ্ছে। আগরতলা ষড়যন্ত্র মামলায় 26 জন সেনাবাহিনীর সদস্যকেও আইয়ুব খান অভিযুক্ত করেছে। আইয়ুব খান 3 নম্বর অভিযোগে বলেছিল যে শেখ মুজিব পাকিস্তানের বাঙালি অফিসারদের পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জন্য এবং পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য সংঘবদ্ধ করছে, মুজিব সংঘবদ্ধ করছে। সেই জন্য আগরতলা ষড়যন্ত্র মামলায় 3 জন সিএসপিকে কে এম শামসুর রহমান, আহমেদ ফজলুর রহমান এবং রুহুল কুদ্দুস এদেরকে আসামি করেছে। আইয়ুবের পতনের পর ইয়াহিয়া খান আসে। 1970 সালের 7ই ডিসেম্বর একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে
বাংলার জনগণ পাকিস্তানের 300টি আসনের মধ্যে 167টি আসনে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে নৌকা মার্কা ভোট দিয়ে নির্বাচিত করেন মেজরিটি পার্টির নেতা হিসেবে। স্বাভাবিক নিয়ম অনুসারে 7 দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করার কথা। 1970 সালের ডিসেম্বর মাসে ক্ষমতা হস্তান্তর করে নাই, 71-এর জানুয়ারিতে না, 71-এর ফেব্রুয়ারি মাসেও না, মার্চ মাসের 3 তারিখে সংসদের অধিবেশন ডাকলেন, 1 তারিখে হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য সংসদের অধিবেশন স্থগিত করে দিলেন। ফলে বাংলার মানুষ রাস্তায় নেমে আসে, 1 তারিখে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা স্লোগান দিয়েছিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। এবং মার্চ মাসের 3 তারিখ বঙ্গবন্ধুর উপস্থিতিতে ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীনতার ইশতেহার পাঠ করে পল্টন ময়দানে। সেই ইশতেহারে বলা হয় স্বাধীন বাংলাদেশের জাতির পিতা হবেন বঙ্গবন্ধু শেখ মুজিব, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হবেন বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 4 নম্বরে বললেন বাংলাদেশের সীমানা হবে পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল সেই সীমানা নিয়ে বাংলাদেশ গঠিত। ইশতেহারে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি এবং ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকের সভাপতি ছিলেন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৎকালীন শাহজাহান সিরাজ সেই ইশতেহার পাঠ করেছে। পরবর্তীকালে শাহজাহান সিরাজ বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল আমি জিয়াউর রহমানের 27 তারিখের নির্দেশ শুনে মুক্তিযুদ্ধ করেছি, আর মার্চ মাসের 3 তারিখ সেই ইশতেহার পাঠ। 7 তারিখে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণ দিলেন, 23 বছরের দুঃশাসনের কথা তিনি 2-3 মিনিটে বললেন, তারপর 5 মাসে বললেন আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করব, শত্রুকে পাকিস্তান, আমরা ভাতে মারবো পানিতে মারবো, রাস্তাঘাট চিরদিনের জন্য আমাদের জন্য বন্ধ করল, খাজনার ট্যাক্স বন্ধ করে দিতে বললেন। এবং তিনি বললেন যে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায়, অর্থাৎ গেরিলা যুদ্ধের যা নিয়মকানুন বা বিধিবিধান সেইটাই সামনে রেখে তিনি সেই ঘোষণাগুলো দিলেন এবং বললেন রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব, কিন্তু বাংলার মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবং আমরা তো স্বাধীনতাটা অর্থপূর্ণ স্বাধীনতার কথা তিনি বলেছেন, পাকিস্তানের মূল তো আমরা স্বাধীন ছিলাম তাহলে আবার বাংলাদেশ স্বাধীন করতে হলো কেন, অর্থাৎ অর্থনৈতিক মুক্তি ছাড়া কেবল রাজনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা নিরর্থক। সেই জন্য তিনি বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু জনগণের নির্বাচিত নেতা হিসেবে তাদের ম্যান্ডেট পেয়ে তিনি এই ঘোষণা দেওয়ার বৈধতা অর্জন করেছেন। ঘোষণা আপনিও দিতে পারতেন, আমিও দিতে পারতাম, বা আমাদের মতো যদু মধু তসু নচ্ছা ফুচ্ছা কত মানুষ দিয়েছে তার ঘোষণার কোনো দাম নাই। এই জন্য আমরা যারা ঘোষণা দিয়েছিলাম আমিও দিয়েছিলাম 19 মার্চ আমিও যুদ্ধ করেছি, কিন্তু আমাকে এই অধিকার জনগণ দেয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবকে ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে বাংলার মানুষ তাকে সেই অথেন্টিসিটি ছিল অর্থাৎ বৈধতা দিয়েছে। অত্যন্ত একজন বিচক্ষণ এবং দূরদর্শী নেতা ছিলেন। 7 তারিখে যদি সরাসরি তিনি ওই দিন স্বাধীনতা ঘোষণা দিতেন তাহলে এটা হটকারী সিদ্ধান্ত, বিশ্ব জনমত আমাদের পক্ষে থাকত। পাকিস্তান আমাকে আক্রমণ করেছে তারপর তিনি ঘোষণা দিয়েছেন। 25 মার্চ রাত্রে যখন বাংলার নিরীহ নিরস্ত্র ঘুমন্ত নারী শিশু বৃদ্ধ সর্ব শ্রেণীর মানুষের উপর নির্বিচার হত্যা শুরু করে তখন বঙ্গবন্ধুর এই ঘোষণা সারা বিশ্ববাসী মেনে নিয়েছে। বিশ্ব জনমত আমাদের পক্ষে ছিল বলেই মাত্র 9.5 মাসে আমরা এই দেশকে হানাদার মুক্ত করতে পেরেছিলাম। বঙ্গবন্ধু আগেই ভারতের মহিষী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আলাপ করে
তিনি কিভাবে মুক্তিযুদ্ধের সহযোগিতা করবেন, সহায়তা করবেন তা নিশ্চিত করে গিয়েছিলেন। তাই 23 বছরের সংগ্রামে ইতিহাস বাদ দিয়ে 9 মাসের মুক্তিযুদ্ধের ইতিহাস কখনো পূর্ণ হবে না। বঙ্গবন্ধু 23 বছর ধাপে 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 আন্দোলন সংগ্রাম জেল জুলুম অত্যাচার সহ্য করে মানুষকে তৈরি করেছে, মানুষকে প্রস্তুত করেছেন। মানুষ যখন প্রস্তুত হয়েছে তখন তিনি চূড়ান্ত ঘোষণা সরাসরি এর আগে আকারে ইঙ্গিতে সবার কাছে স্পষ্ট ছিল কি বলছেন, কিন্তু সেটা কিছুটা আকারে ইঙ্গিতে কৌশলে বলেছেন। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম, লক্ষ লক্ষ লোক পিলিকার মতো সারিবদ্ধ হয়ে 32 নম্বর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর তিনি বেলকুনিতে উপরে দাঁড়িয়ে হাত নেড়ে জনগণের অভিনন্দন গ্রহণ করছিলেন। সারাদিন অপেক্ষার পর সন্ধ্যার পরে যখন তিনি নিচে নামলেন, একটু কাছে যাওয়ার সুযোগ হলো, জিজ্ঞেস করলেন কী জন্য আসছি, কিছু বলবো কিনা জানতে চাইলেন। যখন বঙ্গবন্ধুকে বললাম যে জয়দেবপুরে যে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আছে তাদের সমস্ত অস্ত্র ঢাকা নিয়ে আসার জন্য একটা ষড়যন্ত্র চলছে, বলা হচ্ছে ঢাকা অস্ত্রাগারে অস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে, তাই পার্শ্ববর্তী এলাকার থেকে অস্ত্র আনা প্রয়োজন। আসল উদ্দেশ্য ছিল বাঙালি সৈন্যদেরকে নিরস্ত্র করা, তাদের কাছে অস্ত্র থাকা পাকিস্তানি সৈন্যরা নিরাপদ মনে করে নাই। কি করবো জিজ্ঞাসা করলে বঙ্গবন্ধু এমন তারস্বরে একটা হুঙ্কার দিয়ে আমাকে একটা ধমক দিলেন, মনে হচ্ছিল যে সমস্ত ঘরটা কাঁপছে। বঙ্গবন্ধু আমাকে বললেন, তাহলে এতদিন কি শিখলি? তারপর একটু পায়চারি করে দুইটা পাইপে দুটো টান দিয়ে বললেন, ইউ হ্যাভ টু রেজিস্ট অ্যাট দি কস্ট অফ এনিথিং, যে কোনো মূল্যে ওদেরকে প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুর নির্দেশ পেয়ে গেলাম। 19 মার্চ ব্রিগেডিয়ার জাহাঞ্জেব, যে জাহাঞ্জেব পরবর্তীকালে 25 মার্চ অপারেশন সার্চ লাইট এটা পরিচালনার মাধ্যমে প্রায় 1 রাত্রে 25,000-এর উপরে লোককে ঢাকা শহরে হত্যা করেছিল, সেই কুখ্যাত ব্রিগেডিয়ার জাহাঞ্জেবকে আমি আমার সহকর্মী এবং বাহিনীদেরকে নিয়ে গুলিবর্ষণ শুরু করি এবং তাকে হটে আসতে বাধ্য করি। অত্যাধুনিক অস্ত্র নিয়ে আমরা সেদিন লড়াই করেছিলাম। পাকি সেনারা ফেরত যাওয়ার পথে চৌরাস্তায় যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড যখন পরিষ্কার করতে গিয়েছিল, অপসারণ করতে গিয়েছিল, তখন খ্যাতিমান ফুটবল প্লেয়ার রানী বিলাসম স্কুলের হুরমত এক পাঞ্জাবি সৈন্যকে পিছন দিক থেকে আক্রমণ করে তার কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেয়। হুরমত রাইফেল ছিনিয়ে নেওয়ার পর পেছন থেকে আরেকজন পাঞ্জাবি সৈন্য হুরমতের মাথা তাক করে গুলি করে এবং তার মাথায় গুলি লেগে মাথার খুলি উড়ে যায়। তৎক্ষণাৎ সে শাহাদত বরণ করে, যেই জায়গায় তিনি শহীদ হন সেই জায়গায় বর্তমানে চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা 25 মার্চের আগেই জয়দেবপুরের অর্ডেন্স ফ্যাক্টরি দখল করে নিয়েছি, ব্রিগেডিয়ার করিমুল্লাহকে সেখানে বিতাড়িত করে দিয়েছি, সমস্ত কর্তৃত্ব আমাদের হাতে আমরা নিয়ে নিয়েছি। 25 মার্চের পর সেখানে যে সৈন্যরা ছিল তৎকালীন মেজর শেফুল্লার নেতৃত্বে, পরবর্তীকালে যিনি সেনাপ্রধান হয়েছিলেন, অস্ত্রশস্ত্র নিয়ে টাঙ্গাইল হয়ে বর্ডার এলাকায় চলে আসে পাক বাহিনীর সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। এপ্রিল মাস থেকে লড়াই শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায় এবং 10 তারিখে মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে যুদ্ধ পরিচালনার জন্য একটা নিয়মতান্ত্রিক কাঠামো তৈরি হয় এবং 17 তারিখে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি, বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন মনসুর আলী, HM কামরুজ্জামান এবং খুনি মুস্তাক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। সামরিক এবং বেসামরিক যুদ্ধ পরিচালনার স্বার্থে সারা বাংলাদেশের বর্ডার এলাকাগুলোকে সেক্টরে ভাগ করা, সেই সময় সেক্টর কমান্ডার জিয়াউর রহমান ষড়যন্ত্র করেছিল, বলেছিল পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে
আমরা যুদ্ধ করব না, ওয়ার কাউন্সিল করে আমরা যুদ্ধ করতে চাই। যার কারণে সেদিনের প্রধান সেনাপতি জিয়াউর রহমানকে সাসপেন্ড করেছিল, চাকরিচ্যুতির ব্যবস্থা করেছিল। পরবর্তীকালে জিয়াউর রহমান ক্ষমা চেয়ে আবার সেক্টর কমান্ডারের দায়িত্ব ফিরে পান। বাংলাদেশের অভ্যন্তরে মুক্তিবাহিনীর বীর মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে মাতৃভূমির স্বাধীনতার জন্য প্রাণপণ লড়াই করত। কিছু কুলাঙ্গার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করে জামাত ইসলাম অস্ত্র নিয়ে আলবদর আলশামস নামের সংগঠন গড়ে তুলে পাকিস্তানি বাহিনীর সাথে অক্সিলারি ফোর্স হিসেবে সহযোগী যোদ্ধা হিসেবে রণক্ষেত্রে আমাদের সাথে মোকাবেলা করতে আসে। পরিণাম কি হয়েছে ইতিহাস কথা বলে। সৈন্যরা, পাকিস্তানি সৈন্যরা হাঁটু গেড়ে মাথা নত করে পরাজয় স্বীকার করে নেয়। বাকিটা আরেকবার